আমাদের সিপিআইএম এর ক্লিয়ার বক্তব্য হলো অপোজিশন হোক বা পজিশন সত্যের পক্ষে জনগণের স্বার্থে এবং আইন মোতাবেক এটা কোনো ইস্যু তৈরি হলে পরে আমরা তার পক্ষে থাকব। ইস্যুটা কি, ককবরক 1979 থেকে চালু হয়েছে, আমরা বামফ্রন্ট আমরা বলছি না বাংলা স্ক্রিপ্টে চলবে, কিন্তু একাংশ আমাদের ককবরকবাসী তাদের হলো এরা রোমান স্ক্রিপ্ট চাই এবং সে থেকে কেউ বাংলায় লেখেন কেউ রোমান স্ক্রিপ্টে লেখেন এবং এটা এখনো চলছে। বিরোধী দলের নেতা প্রশ্ন তোলার পর মুখ্যমন্ত্রী জবাবও দিলেন সেরকমই যে না, কোনো বাধা তো দেওয়া হয়নি, অত বাধা তো নেই, এবং তিনি একটা তথ্য পরিসংখ্যানও দিলেন এতজন ছাত্রছাত্রী রোমান স্ক্রিপ্টে লিখেছে। তাহলে গভর্নমেন্টের পলিসি ক্লিয়ার, স্ট্যান্ড ক্লিয়ার। তার সাথে যুক্ত করেছেন অনিমেষবাবু যে ককবরককে এখন সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে ত্রিপুরা সরকারের স্ট্যান্ড যদি বাংলা বা রোমান স্ক্রিপ্ট যে স্ক্রিপ্টে যেরকম চাই হয় তাহলে সিবিএসসির কাছেও তা যাবে। কিন্তু ত্রিপুরার যে শিক্ষা দপ্তর এবং ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট তারা সিবিএসসিকে লিখে দিল যে না, একমাত্র বাংলাতে লিখতে হবে। তাহলে আমি বললাম যে সরকারের স্ট্যান্ডটা কি, স্ট্যান্ড তো বাংলা এবং ইয়ে দুটোই, তাহলে এখানে দেওয়া মানেটা কি? তো দুরকম স্ট্যান্ড হয়ে গেল এবং এটাও ওই রতনলাল নাথ আবার তিনি বাধা দিলেন, বলে আমি কনফিউজ করছি। মুখ্যমন্ত্রী বলছেন যে না, এখানে সরকারের স্ট্যান্ড কি, তাহলে আপনি স্ট্যান্ড ছাড়া কথা বলছেন। আমি দেখলাম একটা সময়ে মুখ্যমন্ত্রী তিনি মানে টুবি পরালেন, মুখ্যমন্ত্রী বলছেন হ্যাঁ কিসের স্ট্যান্ড টেন, আমি তো স্ট্যান্ড টেন বলিনি। আরে আরে মুখ্যমন্ত্রীর স্টেটমেন্টটাই তো স্ট্যান্ড, বলছেন আমি তো স্ট্যান্ড টেন বলিনি, মানে এই হলো কথা।